আসন্ন এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআই। ভারতের 17 সদস্যের দলে জায়গা হয়নি সঞ্জু স্যামসনের। ডানহাতি এই ব্যাটার তোলে না থাকলেও স্ট্যান্ড বাই হিসেবে আছেন। ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন শ্রেয়ার্স আয়ার ও কে এল রাহুল। এছাড়াও টি টোয়েন্টি সিরিজ দিয়ে দলে ফেরা জাসপ্রীত বুমরাও আছেন এশিয়া কাপের দলে। তবে দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন তিলক ভার্মা। এক নজরে দেখে নেব এশিয়া কাপে ভারতের স্কোয়াড। নাম্বার এক, রোহিত শর্মা, ওপেনিং ব্যাটসম্যান ও অধিনায়ক। নাম্বার দুই, শুভমান গিল, ওপেনিং ব্যাটসম্যান। নাম্বার তিন, বিরাট কোহলি, টপ অর্ডার ব্যাটসম্যান। নাম্বার চার, শ্রেয়ার্স আয়ার, মিডল অর্ডার ব্যাটসম্যান। নাম্বার পাঁচ, কে এল রাহুল, উইকেট কিপার অ্যান্ড ব্যাটসম্যান। নাম্বার ছয়, হার্দিক পান্ডিয়া, ফাস্ট বোলিং অলরাউন্ডার। নাম্বার সাত, রবীন্দ্র জাদেজা, স্পিন বোলিং অলরাউন্ডার। নাম্বার আট, জাসপ্রীত বুমরা, ফাস্ট বোলার। নাম্বার নয়, কুলদীপ যাদব, স্পিন বোলার। নাম্বার দশ, মোহাম্মদ সিরাজ, ফাস্ট বোলার। নাম্বার এগারো, মোহাম্মদ শামি, ফাস্ট বোলার। নাম্বার বারো, ঈশান কিষাণ, উইকেট কিপার ব্যাটসম্যান। নাম্বার তেরো, শার্দুল ঠাকুর, ফাস্ট বোলিং অলরাউন্ডার। নাম্বার চোদ্দ, আকসার প্যাটেল, স্পিন বোলিং অলরাউন্ডার। নাম্বার পনেরো, সূর্যকুমার যাদব, টপ অর্ডার ব্যাটসম্যান। নাম্বার ষোলো, তিলক ভার্মা, টপ অর্ডার ব্যাটসম্যান। নাম্বার সতেরো, প্রসিদ্ধ কৃষ্ণা, ফাস্ট বোলার।